রেবাত ইওমিন ফী সাবিলিল্লাহ খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফীহা নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সহীহ মুসলিমের হাদিস সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন একদিন এক রাত 24 ঘন্টা যদি আল্লাহর রাহে ইসলাম মুসলিমদের হেফাজতের জন্য প্রস্তুত থাকতে পারেন পাহারা দিতে পারেন খায়রুম মিন আদ-দুনিয়া দুনিয়ায় যত নিয়ামত রয়েছে ভোগের সামগ্রী সবকিছু চাই উত্তম ও মা ফিয়া যা কিছু রয়েছে পেট্রোল ডলার যা কিছু রয়েছে টাকা পয়সা ধন সম্পদ সব কিছুর চাইতে উত্তম আল্লাহর কাছে কারণ এটা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে জান্নাতে নিয়ে যাবে পিএনবি সাল্লাম আরও বলেছেন লামা লাতামাস রহমান নার দুই রকমের চোখ আছে কখনও জাহান্নামের আগুন ছুঁতে পারবে না দুই রকমের চোখকে জাহান্নামের আগুন ছুঁতে পারবে না আইনুন বাকাতমিন খাসিয়েতিল্লা যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করেছে চোখ দিয়ে পানি বেরিয়েছে অশ্রু প্রবাহিত হয়েছে আর যেই চোখ রাস্তায় পাহারা দিতে পেরেছে প্রস্তুত সারা জেগে পাহারা দিয়েছেন কারণ গ্রাম ঝুঁকিতে আছে দেশ ঝুঁকিতে আছে মুসলিম জাতির ইজ্জত আবরু ঝুঁকিতে আছে ধন সম্পদ ঝুঁকিতে আছে মুসলিম নারীদের হেফাজতের জন্য পাহারা দিচ্ছেন কখনো এই চোখ নামে। যাবে না আল্লাহ রবুল আহম আমাদেরকে রেবাতের তৌফিক দান করেন তাকে অর্জন করার তৌফিক দান করেন সফলতা দান করেন কোরআন বোঝার তৌফিক দান করেন কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন কোরআনী চরিত্র গঠনের তৌফিক দান করেন সার্বিক জীবনে কোরআনের বাস্তবায়ন আল্লাহ জান ওতে মুসলিমাকে তৌফিক দান করেন ও সাল্লুসালাম মহম্মদ আলী ওসাহাবজমাই